বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। এই বিষয়ে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর নেওয়া হয় নানান রকমের কর্মসূচি, কিন্তু এখনো ডায়াবেটিস মাতৃ মৃত্যুর পরোক্ষ কারণগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করেন ডাক্তাররা। আর সেই কারণে এই বছরের প্রতিপাদ্য হচ্ছে নারী এবং ডায়াবেটিস। চিকিৎসকরা বলছেন সচেতনতা এবং পরিকল্পিত গর্ভধারণ পারে এই রোগ প্রতিরোধ করতে। মমিনুল হক আফানার ক্যামেরায়, জিনিয়া কবির সূচনা একটি রিপোর্ট। ফারজানা তারান্নম কিছুটা সৌভাগ্যবান বলতেই হবে, কারণ নিজে চিকিৎসক হওয়াতে উপসর্গ দেখে বুঝতে পেরেছেন তিনি গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত, তাই তার প্রস্তুতিটা একটু অন্যরকম। আমার এত হাই মানে গ্লুকোজ বেশি ছিল যে তখন দেখা গেছে আমার অনেক পরিমাণে ইনসুলিন লেগেছে। আমাকে তো হচ্ছে দিনের মধ্যে 5 বার ইনসুলিন দিতে হতো, প্লাস হচ্ছে আমাকে 2 ধরনের ইনসুলিন দিয়েছিলেন, লং অ্যাক্টিং এবং শর্ট অ্যাক্টিং দুটাই। তারান্নমের মতো সবাই এমন আগাম ডায়াবেটিসের কথা জানতে কিংবা বলতে পারে না, ফলে নানা ব্যাধি নিয়ে জীবন কাটাতে হয় বাচ্চা এবং মাকে। আমার ডায়াবেটিস আগে ছিল না, যখন আমি জানতে পারছি জানার এখন পর, হয়তো আমি যদি আগে জানতাম তাহলে আমার এই বিপদগুলো আর হতো না। ডায়াবেটিস আগে জানা থাকলে হয়তো বা আমরা ডাক্তারের শরণাপন্ন হতাম, অথবা আমাদের এই ঝুঁকি কমে আসতো। যে মায়েরা গর্ভকালীন সময়ে মানে সেবা দানকারী তত্ত্বাবধানে থাকছেন তাদের ক্ষেত্রেও এই গর্ভকালীন ডায়াবেটিস নির্ণয় এবং নিয়ন্ত্রণের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। মাতৃমৃত্যুর পরোক্ষ অনেক কারণের অন্যতম গর্ভকালীন ডায়াবেটিস। সর্বশেষ মাতৃস্বাস্থ্য বিষয়ক জরিপ বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে 2010-এ বলা হয়, প্রতি 1000 জীবিত সন্তান জন্ম দিতে গিয়ে পরোক্ষ কারণে মারা গেছেন 68 জন মা। 2001 সালে একই কারণে প্রথম জরিপে যে সংখ্যা ছিল 49 জন, অর্থাৎ 10 বছরে মৃত্যু হার বেড়েছে 39%। চিকিৎসকরা বলছেন পরিকল্পিত গর্ভধারণই পারে ডায়াবেটিসের কারণে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু হার কমাতে। সে আগেই চিকিৎসকের কাছে যাবে যে তার আগে থেকে আসলে ডায়াবেটিস আছে কিনা, কিংবা সে গর্ভকালীন ডায়াবেটিস হবে এমন ঝুঁকিতে সে আছে কিনা। তার যদি ওজন বেশি থাকে তাহলে সে ওজন কমিয়ে নেবে, তার যদি ডায়াবেটিস থাকে সে ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপর গর্ভধারণ করবে। ডায়াবেটিস যে কেবল মাতৃমৃত্যুর হার বাড়ায় তাই নয়, সন্তানরাও থাকে স্বাস্থ্য ঝুঁকিতে। গর্ভকালীন সময়ে যদি ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে গর্ভে বাচ্চার মৃত্যু হতে পারে, বাচ্চার বিকলাঙ্গ হতে পারে, বাচ্চার সময়ের আগে অপরিপক্ক বাচ্চা জন্ম হতে পারে। তাই চিকিৎসকদের পরামর্শ গর্ভধারণের শুরুতেই ডায়াবেটিস পরীক্ষা করা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। রিপোর্টটিতে আপনারা দেখছিলেন নারী এবং ডায়াবেটিস আগামী সুস্বাস্থ্য আমাদের অধিকার, এমন প্রতিপাদ্যে নানা আয়োজনে দেশব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। আজকে সকালে যশোরের জেনারেল হাসপাতাল থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে যশোর জেনারেল হাসপাতালে ফিরে আসে। পরে আলোচনা সভা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে বের হওয়া র্যালিটিতে অংশ নেন জেলা সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও কর্মচারী। র্যালিটি সিভিল সার্জন অফিস চত্বরে গিয়ে শেষ হয়।